তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো খুব ভালো আছি, মজায় আছি। আজকে হচ্ছে আমাদের নেক্সট ডে। কালকে রাত্রিবেলা আমার মার প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার মার তো একই মায়ের জন্য আছে, তার মধ্যে পরশুদিন রাত্রিবেলা ঘুম হয়নি আমাদের কারোরই, কালকে ভোরবেলা আসবো বলে। তারপরে কালকে দুপুরবেলাও রেস্ট হয়নি, এসে আবার ঘুরতে বেরিয়ে গেছি, মানে মন্দিরে চলে গেছিলাম, শ্মশান পূজনে গেছিলাম। সেই জন্য মার রাত্রিবেলা আমরা কালকে খেয়েছি, দেখিয়েছি মা সেরকম ভাবে খেতে পারেনি, এত মাথার যন্ত্রণা হচ্ছিল। তো যাই হোক, মার তো ওষুধ সবসময় থাকে, আমি কিছু থাকুক না তো মার মাথার যন্ত্রণার ওষুধ সবসময় থাকে। তো তারপরে তো মা ওষুধ ওষুধ খেয়ে ঘুমিয়েছে, এখন বাজে হচ্ছে 9:30, আমরা ঘুম থেকে উঠে পড়েছি 7টার সময়। এটা আমি দেখি কোথাও ঘুরতে গেলে না, বিশেষ করে কোথাও শুধু ঘুরতে গেলে না, মানে শুধু বাইরে ঘুরতে গেলেই না, যে কোনো মা বাড়ি বা মাসি বাড়ি যেখানে যদি একসাথে সবাই মিলে থাকি না, পরের দিন সকালবেলা যেন 7টা 7:30 মধ্যে মনে হয় কত বেলা হয়ে গেছে, সবাই মিলে উঠে পড়েছিলাম তাড়াতাড়ি। তো আমাদের স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট কিছু করিনি। আজকে আমরা এখান থেকে যাবো হচ্ছে নলহাটি। নলহাটিতে সতীপীঠের একটা পীঠ তোমরা অনেকেই হয়তো জানো, সেখানে হচ্ছে মানে মায়ের নলিটা একটু ওখানে পড়েছিল। তো আমরা এখন সেখানে যাবো, সেজন্য বাবারা গেছে হচ্ছে, গাড়ি ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে গাড়ি, গাড়ি ঠিক হয়ে গেছে, বাবার মেসো গেছে, আমরা সবাই মিলে যাব সেখানে। আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে কোনো রকম রিজার্ভেশন হয়নি, যেহেতু ফেরাটা আমরা কোনো রিজার্ভেশন করিনি সেই জন্য। তো আজকে আমরা ফিরতে পারছি না, আজকে আমরা এখানে থাকবো, কালকে সকালটা পুরো থাকবো। আমাদের এখান থেকে কালকে বিকেল 5:50 ট্রেন, মানে তারামা এক্সপ্রেসে এসছি, কিন্তু ফিরবো হচ্ছে গণদেবতায়, কারণ তারামাতে কোনো রিজার্ভেশন নেই। আর রিজার্ভেশন ছাড়া এখন কোনো দূরপাল্লার ট্রেনে উঠতে দেবে না। তো সেই জন্য যাই হোক, কালকে বিকেলবেলা বেরিয়ে অনলাইনে আমরা টিকিট মানে কনফার্ম করে ফেলেছি, কালকে বিকেলবেলা ট্রেন। তো কালকের দিনটা আছে, আজকে তো সারাদিন আছে, আজকে আমরা এখান থেকে যাবো নলহাটিতে, ওইখানে গিয়ে আমাদের খিদে খিদে পেলে খাবো, ওখানে হয়তো মায়ের ভোগও খেতে পারি, সেটা তো এখনো যাই না। মা ওদিকে রেডি হয়ে গেছে, মা ওকে সাজিয়ে দিলাম, মানে ও তো জানো না আমি ওকে সাজ দিচ্ছে না, সাজিয়ে দিই সাজিয়ে দিয়ে ওকে আমি সাজিয়ে দিলাম, সাজিয়ে দিয়ে তারপরে নিজে তাড়াতাড়ি করে রেডি হয়েছি। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, বাবার মেসে গেছে, নিজে গাড়ি ঠিক করে বড় মাসি গেছে, ওপরে জামা কাপড় মেলতে, কাঁচা জামা কাপড় সব ছাদে মেলতে হয়েছে। আমার মার আজকে শ্বাসটা দেখো, আমি তো নিজের মাকে চিনতেই পারছি না, একদম ফুল রেডি। আর এই যে একে আমি আজকে সাজিয়ে দিয়েছি, ভালো ভালো সাজিয়েছি, মেকআপ আর্টিস্ট হিসাবে ভালো শুনে নিয়েছো তোমরা। আর এই যে হচ্ছে আমার বড় মাসি, বড় মাসি সেজে হচ্ছে রেডি, মেসো মোবাইল নিয়ে বেরিয়েছি, মেসো ওই যে চার্জার যেটা ওটা দিদার চার্জার ঘরেই আছে। আমাদের বাবার ফোন, মামন মানে আমাদের তারা ফোনা দেওয়া হয়ে গেছে, এখন মামন আমার মনে করেছে মাস্ক নেয়, ওই জন্য গেছে মাস্ক নিতে। এই যে আমি আর মা একটু দেখে আমরা হোটেল থেকেই সানগ্লাস করেছিলাম, কালকে মার ভীষণ মামলা যন্ত্রণা করেছে, আজকে মা চশমা টশমা সব কিছু নিয়ে নিয়েছে। তো রোজটাকে কোনোভাবেই আমরা লাগাবো না, আমাদের হোটেলটা কিন্তু দারুণ সুন্দর, তোমাদেরকে কালকে বা বিকেল আজকে রাত্রিবেলা তোমাদের পুরো ঘুরে দেখাবো, না অনেকটা বড়ো আর চারিদিক থেকে সিঁড়ি তুলেই যাচ্ছি, কোন দিক থেকে ঢুকছি কোন দিক থেকে বেরোচ্ছি, এই দেখো আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার মা, সবাই চেনো আর সবাইকে চেনো, আর এটা হচ্ছে আমার মেসো। আনন্দ তুমি, তোমার আনন্দ হচ্ছে ঘুরতে যাচ্ছ, তোর আমি কালকে টিকিট ক্যান্সেল করেছি, গাড়ি ঠিক করেছে তো বাবার, ওখানে গাড়ি ঠিক করে আসছে। আর হোটেলটা আমাদের এতটাই পছন্দ হয়েছে না, খুব সুন্দর একটা নিরিবিলি খুব একটা টাইম চিল নেই, কোন দিকে গেল কোন দিকে গেল এদিকে, তো কিন্তু রাস্তাটা আমরা বারবার ঘুরে যাচ্ছি, হ্যাঁ আসুন রাস্তাটা আমরা বারবার ঘুরে যাচ্ছি। কালকে কি হয়েছে জানো, আমরা সবাই মিলে খেয়ে দিয়ে ওদের ঘরে রেস্ট নিচ্ছিলাম, মানে ওদের ঘরে না আমাদের ঘরে, আমি ও আমার মা গুড্ডি মাসি মিলে গল্প করছিলাম। এর মধ্যে আমি মা আর মামন ছাদে গেলাম, আর ভাই ছাদে গেছে, এর মধ্যে ছাদ থেকে এসে হচ্ছে আমার মেসো মায়ের ছোটো মেসো নাকি এখানে বেরিয়েছে, আর টাকাও নিয়ে বেরোয়নি, ফোনও নিয়ে বেরোয়নি, বেরিয়ে নাকি হোটেলই আর চিনতে পারছি না। আমার মেসো বলছে যে কি করবো, হ্যাঁ ভাবছি যে কী করে চিরন্দিনে আসবো, হোটেল চিনি না, টাকাও নেই, ফোনও করতে পারছি না। Breathing in, hold tight, hold tight. Chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping. ওই যে আপনারা দুইজন এখানে বসে আছেন, আজকে গাইতে তো বসে মজা হচ্ছে, কালকে যেভাবে এসছি না, যা ভয় লাগছিল
কিছুতেই হোটেল আমরা চিনতেই পারছি না। আমি মা মামুন আবার হোটেল গন্ডগোল করে
এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। তারপরে যে কুকুরটাকে খেতে দিলাম ওই ছোট্ট ডগটা আমাদেরকে চিনিয়ে চিনিয়ে নিয়ে এসে, আমরা কি চিনিয়ে নিয়ে যাবি তো ও আমাদের সাথে সাথে পুরো আসলো। ভাবি গেছি এখন একটু রেস্ট নেবো, তারপর আমি মা মামন আর মাসি নিয়ে যাবো শ্মশানে, তোমাদেরকে শ্মশানটা একবার দেখাবো। কালকে অন্ধকারে দেখতে পারিনি, খুব একটা পুরোটা ভেতরে দেখতে পারিনি, ভয়ও আছে মনে ইচ্ছাও আছে। ওই জন্য এখন একটু যাবো, মাসি কোথায় গেলো কী জানি নিচে আছে। দিদারা থাকবে, দিদা বড় মাসি হাঁটতে পারবে না, পা ব্যথা হয়ে গেছে, ওরা থাকবে।